বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, বাংলা। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী, 2023 সালে তাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা প্রায় আসন্ন, তাদের জন্য বাংলার একটা সম্পূর্ণ সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি, সিলেবাস, কোশ্চেন মডেল, বিস্তারিত আলোচনা সহ। তো যাই হোক, আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় যেটা সিলেবাস রয়েছে, গল্প ও কবিতা থেকে রয়েছে আয় আর ও বেঁধে বেঁধে থাকি, জ্ঞানচক্ষু, আফ্রিকা এবং অসুখে একজন, প্রবন্ধ থেকে আমাদের রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম, ব্যাকরণের ক্ষেত্রে আমাদের কারক এবং অনুবাদ রয়েছে, এবং কোণি থেকে আমাদের বইয়ের বা কোণি যে উপন্যাস রয়েছে সেখান থেকে 1 থেকে 39 পৃষ্ঠা পর্যন্ত আমাদের কোণি রয়েছে। এই হলো আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট সিলেবাস। এবার আমরা চলে আসি আমাদের কীভাবে প্রশ্ন আসবে। স্বাভাবিকভাবে আমাদের 40 মার্কের প্রশ্ন আসে এবং আমাদের পরীক্ষার সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউ 8টা থাকে, কোনো অর থাকে না। এসএকিউ 10 মার্কের থাকে বা 10টা লিখতে হয়। সেখানে দেখা যায় যে 11 থেকে 12টা এমসিকিউ দেওয়া থাকে, 3 মার্কের কোশ্চেন 1টা আসে, এবং গল্প থেকে একটা কবিতা, গল্প থেকে একটা প্রশ্ন এবং কবিতা থেকে একটা প্রশ্ন থাকে, যে কোনো একটা প্রশ্ন লিখতে হয়। 5 মার্কের কোশ্চেন ঠিক একইভাবে, গল্প থেকে একটা আসে, কবিতা থেকে একটা আসে, যে কোনো একটা লিখতে হয়। আবার 5 মার্কের প্রশ্ন একটা প্রবন্ধ থেকে আসে এবং একটা কোণি থেকে আসে, যে কোনো একটা লিখতে হয়। আর অনুবাদ হচ্ছে 4 মার্কের হয়। তবে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু প্রশ্নটা সাধারণভাবে স্কুল শিক্ষকই করে থাকেন, সেহেতু এই যে প্রশ্নের মানটা বললাম, সেই প্রশ্নের মানের কিন্তু পরিবর্তন ঘটতে পারে। এবার আমরা চলে আসি মূল যে সাজেশন, সেই মূল সাজেশন পর্বে। দেখো, বাংলা সাজেশন আলোচনা করতে গিয়ে প্রথমেই তোমাদের একটা কথা বলে রাখি, বাংলা এমন একটা সাবজেক্ট যার প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন হতে পারে, যার জন্য কিন্তু পাঠ্যবইকে খুঁটিয়ে পড়তে হবে, কারণ পাঠ্যবইয়ের যে কোনো জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তোমরা জানো যে তোমাদের প্রত্যেকটা গল্প, কবিতার অক্ষরভিত্তিক বিস্তারিত আলোচনা কিন্তু একমাত্র আমি আমার চ্যানেলে সম্পূর্ণ করে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো ভালো করে দেখো, তাহলে দেখবে কোনো গল্প, কবিতা, প্রবন্ধ, কোনো বিষয় নিয়ে তোমাদের আর কোনো প্রকার কোনো সমস্যা থাকবে না। প্রথমেই বলবো সেই বিষয়গুলো একটু নজরদারি দিয়ে সেগুলো পড়ে এসো, তাহলে দেখবে প্রশ্নগুলো তোমরা নিজেরাই নোটস করতে পারছো। যাই হোক, এবার আমরা চলে যাই আমরা প্রশ্ন পর্বে। প্রথম আমাদের সিলেবাস অনুসারে যেটা রয়েছে সেটা জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু থেকে যে প্রশ্নগুলো আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট, কী কী? প্রথম প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে এবং কেন? 3 মার্কে আসতে পারে। ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে, কথাটা কি, তার ফলে কি হয়েছিল? 3 মার্কে আসতে পারে। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কথাটা কি, তপনের চোখ মার্বেল হয়ে গেল কেন? 5 মার্কে আসতে পারে। রত্নের মূল্য জুহুরির কাছে, রত্ন এবং জুহুরি কাদের বলা হয়েছে, উদ্ধৃতিটি মর্মার্থ লেখো, 5 মার্কে আসতে পারে। সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিন এলো আজ, সুখের দিন কিভাবে দুঃখের দিনে পরিণত হলো তা লেখো, 5 মার্ক প্রশ্ন আসতে পারে। নতুন মেষকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, তপনের নতুন মেষর পরিচয় দাও, তাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারণ কি, 5 মার্ক আসতে পারে। নেক্সট আমরা চলে যাই আমাদের পরবর্তী কবিতার প্রশ্নে। প্রথম প্রশ্ন, আমাদের ইতিহাস নেই আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে, আমাদের ইতিহাস নেই কেন, 3 মার্ক আসতে পারে। দ্বিতীয় প্রশ্ন, আমাদের পথ নেই কোনো, পথ না থাকার কারণ কি, এই পরিস্থিতিতে কি করা উচিত, 3 মার্ক আসতে পারে। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় বক্তা কাদের প্রতি আহ্বান জানিয়েছেন, কেন তা কবিতা অবলম্বনে লেখো, এটা 5 মার্ক আসতে পারে। এবার চলে আসি অসুখী একজন কবিতা থেকে যে প্রশ্নগুলো আসতে পারে। প্রথম প্রশ্ন, বছরগুলো নেমে এলো তার মাথার ওপর, কোন বছরগুলোর কথা বলা হয়েছে, সেগুলো কিভাবে নেমে এলো, 3 মার্ক আসতে পারে। দ্বিতীয় প্রশ্ন, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম বক্তা কোথায় ঘুমিয়েছিলেন, সেই বিছানায় কি হলো। পরবর্তী কোশ্চেন, তারা আর স্বপ্ন দেখাতে পারলো না, তারা কারা, তারা কেন আর স্বপ্ন দেখাতে পারলো না। পরবর্তী কোশ্চেন, অসুখী একজন কবিতায় অসুখী কাকে বলা হয়েছে এবং কেন। তার পরবর্তী কোশ্চেন, তারপর যুদ্ধ এলো, কবিতায় যুদ্ধের যে ছবিটি ফুটে উঠেছে তা লেখো। নেক্সট কোশ্চেন, শান্ত হলুদ দেবতারা এতদিন তারা কী করছিলেন, এতদিন কী করছিলেন তারা, তাদের পরিণতি কী হলো, তাদের পরিণতি কোন দিক তুলে ধরে। পরবর্তী কবিতা আমাদের রয়েছে যেটা সিলেবাস অনুসারে আফ্রিকা। আফ্রিকা থেকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন হচ্ছে, এলো ওরা লোহার হাত করি নিয়ে, ওরা কারা, ওরা কী করলো। নেক্সট কোশ্চেন, সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, কথাটির তাৎপর্য লেখো, 3 মার্কে আসতে পারে। পরের কোশ্চেন, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস, আজ বলতে কখন বোঝানো হয়েছে, পশ্চিম দিগন্ত বলতে কী বোঝানো হয়েছে, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস, কথাগুলোর তাৎপর্য কী। পরবর্তী কোশ্চেন, নখ যাদের তীক্ষ্ণ তাদের নখের তীক্ষ্ণতা কেমন। পরবর্তী কোশ্চেন, সমুদ্র পাড়ে সেই মুহূর্তের তাদের পাড়ায় পাড়ায়, তাদের পাড়ায় কোন মুহূর্তের কথা বলা হয়েছে, তাদের পাড়ায় পাড়ায় কী ঘটছে। পরবর্তী কোশ্চেন, বলো ক্ষমা করো, কে কাকে ক্ষমা চাইতে বলেছেন, কেন বলেছেন। এবার চলে যাবো আমরা আমাদের পরবর্তী কোশ্চেন, যেটা প্রবন্ধ থেকে, প্রবন্ধ রয়েছে আমাদের হারিয়ে যাওয়া কালিকলম, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, হারিয়ে যাওয়া কালিকলমের প্রতি প্রাবন্ধিকের যে ভালোবাসা প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। শ্রীপান্তের প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা প্রবন্ধ অনুসরণে লেখো। তৃতীয় প্রশ্ন, নামটা রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে, কিসের নাম রবীন্দ্রনাথ দিয়েছিলেন, কী রেখেছিলেন, তা কীভাবে আবিষ্কৃত হয়। পরবর্তী কোশ্চেন,
বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, আর নয়, এর একটা বিহিত তাকে করতেই হবে। ওয়াটারম্যান কে? তিনি বিমর্ষ কেন? তিনি কিভাবে, কিসের বিহিত করলেন? পরবর্তী কোশ্চেন, লাঠি তোমার দিন ফুরায় আছে বঙ্কিমচন্দ্র কোন রচনায় কী প্রসঙ্গে কথাটি বলেছিলেন? প্রাবন্ধিক শ্রীপান্থ কোন প্রসঙ্গে উদ্ধৃতিটি ব্যবহার করেছেন? পরবর্তী কোশ্চেন, ওর কাছে ক অক্ষর গোমাংস, ওর বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে এই কথাটি কার সম্পর্কে বলা হয়েছে? প্রযোজ্য বিষয়টি স্পষ্ট করো, ফাইভ মার্কে আসতে পারে। এবার আসি কোনি। কোনি থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, আজ বারুণি, বারুণি কী, এই অনুষ্ঠান উপলক্ষে কী করা হয়, ছোট ছেলের দলের মনে যে বিষয়ে উন্মাদনার কারণ কি। পরবর্তী কোশ্চেন, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে তিনি আগে কেমন খেতেন, ডায়েটিংয়ের পর কী ধরনের আহার গ্রহণ করেন। পরবর্তী কোশ্চেন, আমি আপনার বোনকে সাঁতার শেখাতে চাই, উক্তিটির বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি উত্তরে কী জানিয়েছিল। পরবর্তী কোশ্চেন, খিদিশের পরিবারে কে কে ছিল তার জীবনযাত্রার বর্ণনা দাও। এ হলো আমাদের গল্প, কবিতা, প্রবন্ধ এবং কোনি থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আমাদের যেটা বাদবাকি রয়েছে সেটা হচ্ছে আমাদের ব্যাকরণের পাঠ এবং আরেকটা হচ্ছে আমাদের অনুবাদের পাঠ। তো তোমাদের বলবো ব্যাকরণ পাঠের থেকে তোমাদের সাধারণভাবে কারক রয়েছে, তো তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে দেখবে কারক সম্পর্কে যাবতীয় তথ্য, বাংলা গ্রামারের সমস্ত কিছু সেই লিস্টে পেয়ে যাবে এবং সম্পূর্ণ কারকের, প্রত্যেকটা কারকের ডিটেলস আলোচনা সেই ভিডিওর মধ্যে, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে পেয়ে যাবে। সেগুলো একটু প্র্যাকটিস করবে, তাহলে দেখবে কারক থেকেও তোমরা ইজিলি প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। আর অনুবাদ, সেক্ষেত্রে বলে রাখি অনুবাদটা কিন্তু প্র্যাকটিস করতে হয়, একটু বুঝে পড়তে হয়, তাহলেই কিন্তু অনুবাদ ইজিলি তোমরা পারবে। তো এই হলো আজকের সার্বিক আলোচনা, ফার্স্ট ইউনিটের সাজেশন কিছু দিনের মধ্যেই বা কিছুক্ষণের মধ্যেই তোমরা সম্পূর্ণ সাজেশনটাও পেয়ে যাবে। ইতিমধ্যে ফার্স্ট ইউনিট টেস্টে কেমন প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কেও কিন্তু একটা ভিডিও আমি পোস্ট করেছি। ফার্স্ট ইউনিট টেস্টের মডেল কোশ্চেনটা দেখার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেখে নিও, সেখানে তোমরা পেয়ে যাবে প্রশ্নটা কেমন হতে পারে। তো এই হলো সার্বিক আলোচনা। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।